সুপ্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ক্যাপসুল লুবিল্যাক্স। এর জেনেরিক নাম হচ্ছে লুবিপ্রোস্টন এবং ক্যাপসুলটি তৈরি করেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লুবিল্যাক্স ক্যাপসুল বাজারে 24 মাইক্রোগ্রাম এবং 8 মাইক্রোগ্রাম এ দুটি ফরম্যাটে পাওয়া যায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব লুবিল্যাক্স ক্যাপসুলটি কী রোগের কাজ করে, এর ব্যবহার, খাবার নিয়ম বা সেবনবিধি কী, ক্যাপসুলটি সেবনের সাবধানতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েরা এটি খেতে পারবে কি না, এবং লুবিল্যাক্স মাত্রাধিক সেবন করলে কী কী সমস্যা হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লুবিল্যাক্স ক্যাপসুল বিষয়ে সুস্পষ্ট ধারণা পাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মেডিসিন বিষয়ে ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এবার ফিরে আসি মূল আলোচনায়। প্রথমে আমরা জানব ক্যাপসুলটি কী রোগের কাজ করে এবং এর মাত্রা ও সেবনবিধি নিয়ে। দর্শক, যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে, অর্থাৎ যাদের পায়খানা অনেক শক্ত হয় যার ফলে পায়খানা করতে পারেন না, এ সকল রোগের চিকিৎসায় লুবিল্যাক্স ক্যাপসুল খুব ভালো কাজ করে। এই ক্যাপসুল খেলে আপনার শক্ত পায়খানা নরম হয়ে যাবে। লুবিল্যাক্স পায়খানা নরম করে এবং কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি দেয়। দর্শক, ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন, বয়স্কদের ওপিওয়েড ব্যবহারজনিত কোষ্ঠকাঠিন্য এবং ব্যথায়, ইরিটেবল বোয়েল সিন্ড্রোম উইথ কনস্টিপেশন ইত্যাদি রোগের চিকিৎসায় লুবিল্যাক্স ক্যাপসুল ব্যবহার করা হয়। দর্শক, অধিক মাত্রায় কোষ্ঠকাঠিন্য হলে 24 মাইক্রোগ্রাম ক্যাপসুল দিনে দুইবার সকাল ও রাতে একটি করে খাবার পরে ভরা পেটে সেবন করতে হয়। ইরিটেবল বোয়েল সিন্ড্রোম পেটের পীড়া চিকিৎসায় প্রতিদিন 8 মাইক্রোগ্রাম ক্যাপসুল সকালে ও রাতে একটি করে ক্যাপসুল খেতে হয় খাবার পরে। দর্শক, ক্যাপসুল অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। লুবিল্যাক্স ক্যাপসুল সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে ডায়রিয়া, পেট ফোলা ভাব, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হতে পারে। এবার জানব কারা লুবিল্যাক্স ক্যাপসুল খেতে পারবে না সে সম্পর্কে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে লুবিল্যাক্স দেওয়া যাবে না। অন্ত্রের অবস্ট্রাকশন আছে এমন রোগীকে লুবিল্যাক্স দেওয়া যাবে না। লুবিল্যাক্স প্রেগনেন্সি ক্যাটাগরির সি, অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। স্তন্যদানকারী মায়েরা লুবিল্যাক্স খেলে বাচ্চার ডায়রিয়া হচ্ছে কি না সেটা খেয়াল রাখতে হবে এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। লুবিল্যাক্সের কার্যকারিতা ডাইফিনাইল হেপটেন দ্বারা প্রভাবিত হয়। লুবিল্যাক্স মাত্রাধিক ব্যবহার করলে বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, পেটে ব্যথা, খাবার মুখে চলে আসা, পেটে অস্বস্তি ভাব, ক্ষুধামন্দা, দুর্বলতা, বুকে ব্যথা, অতিরিক্ত ঘামা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। লুবিল্যাক্স 24 এবং লুবিল্যাক্স 8 মাইক্রোগ্রাম হিসাবে বাজারে ফার্মেসিতে পাওয়া যায়। তো দর্শক, আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
Thank you.